যত ধরনের প্রোডাক্ট আপনারা উৎপাদন করেন প্রত্যেকটা প্রোডাক্টের ম্যানুফ্যাকচার এক্সপায়ার বেচ এমআরপি বাংলা বলতে গেলে উৎপাদন মেয়াদ উত্তীর্ণ বেচ এবং কত টাকা মূল্য এটা আপনারা সিল করতে পারবেন না স্থায়ী ভাবে যেটা গসা দিলে উঠবে না ডলা দিলে উঠবে না কোন ভাবে এটা উঠবে না ওই ধরনের স্থায়ী ভাবে করতে পারেন হোক বোতল হোক কার্টুন হোক প্যাকেট হোক ফলি সবকিছুর মধ্যে আমরা এই মেশিনগুলো ডেট বসাতে পারবেন এই মেশিনটাতে মাত্র 6000 টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু আমরা সরাসরি চলে আসছি জোবার এন্টারপ্রাইজের ঠিক গোডাউনে এখানে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ মেশিনপত্র রয়েছে আর এই মেশিনগুলো প্রত্যেকটা হচ্ছে ব্যবসায়িক মেশিন তো আমার যেসব বন্ধুরা ব্যবসা করবেন ভাবছেন আর যারা ব্যবসা শুরু করেছেন তাদের জন্য কিন্তু এই মেশিনগুলো অনেক উপকারী তো আজকের ভিডিও কিন্তু চমৎকার একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ডেট কোড মেশিন তো যারা ব্যবসা করছেন আর যারা করবেন তাদের কিন্তু এই মেশিনটা খুব উপকারী আমরা কিন্তু বিভিন্ন প্রোডাক্টের মধ্যে সিল দিয়ে থাকি যে বিভিন্ন উৎপাদনের ডেট এরপর ডেট ওভার হয়ে যে মেয়াদ উত্তীর্ণের ডেট এরপর হচ্ছে মূল্যের ডেট এগুলো কিন্তু যেই সিলটা দিয়ে দেওয়া হয় যে মেশিনটা দিয়ে দেওয়া হয় এগুলো হচ্ছে এই মেশিনগুলো এখানে কিন্তু বিভিন্ন আইটেমের মেশিন রয়েছে তো বন্ধুরা এখানে কী কী মেশিন রয়েছে কোনটার দাম কত কোনটার কন্ডিশন কেমন সব জানিয়ে দেবো আজকের এই বিরতে আর এই বিরতে সহযোগিতা করবেন জোবার এন্টারপ্রাইজের ওনার জোবার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার এখানে তো অনেক মেশিন পত্র রয়েছে জি জি তো আজকের বিরুদ্ধে আমরা এই ডেট কোড মেশিনটা সম্পর্কে জানবো জি তো আমার অনেক বন্ধুরা আছে ব্যবসা করতে চায় তারা কিন্তু এই মেশিনগুলো চায় জি তো আমরা তাদেরকে একটু এই মেশিনগুলো সম্পর্কে জানাবো জি জি আমরা এই মেশিনগুলো তাদেরকে ইনফরমেশন দিব কিভাবে এই মেশিনগুলো ব্যবহার করবে এবং এটা দাম কত এবং এটা কি কাজে আসবে চলুন বন্ধুরা তারা শুরু করা যাক টপ বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং আপনাদেরকে আমার অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভুল ত্রুটি এবং আমাদের কি ভালো হয়েছে কি খারাপ হয়েছে কি বিষয়ে আপনারা জানতে চান সবগুলো বিষয়ে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের কাছ থেকে জানতে পারেন এবং আমরা আপনি আজকে আপনাদেরকে দেখাবো ডেট কোড মেশিন যেটা দিয়ে সাধারণত বড় বড় কোম্পানি ওষুধ কোম্পানি বলেন বাংলাদেশের বড় বড় কোম্পানি ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিরা যে মেশিনগুলো দিয়ে ডেট বসায় এবং যে মানের ডেটটা হয় ওই মানের ডেট এই মেশিনগুলো দিয়ে আপনারা দিতে পারবেন আচ্ছা আচ্ছা জি প্রথমে আপনাদেরকে এই মেশিনটা সম্পর্কে আমি বলবো এই মেশিনটা হচ্ছে আমার ফটোকপি মেশিন যেরকম আছে না হ্যাঁ দেওয়ার সাথে একসাথে 10টা 20টা 50টা প্যাকেট আপনি দিলেন দেওয়ার পর এটা অটোমেটিকলি এটা কন্টিনিউ করে দিবে আচ্ছা এটা দিয়ে আপনি দিতে পারবেন এক্সপায়ার ডেট ম্যানুফ্যাকচার ডেট বেচ নং এবং কি এমআরপি এই চারটা আপনি এটা দিয়ে দিতে পারবেন এবং এটার মান হবে একদম 100% ওকে কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন এই মেশিনটা না জি এই মেশিনটার প্রাইস হচ্ছে 42000 টাকা জি আচ্ছা আচ্ছা আর এটা এটা হচ্ছে বলতে পারেন সেমি অটোমেটিক ডেট কোড মেশিন সেমি অটোমেটিক জি এটার মধ্যে তিনটা বিষয়ে তিন রকম এটা কাজ করা যায় একটা হচ্ছে এটা পায়ে প্যাডেল আরেকটা হচ্ছে অটোমেটিক আর একটা হচ্ছে হ্যান্ড হ্যান্ড এই তিন রকম এটা কাজ করতে পারবেন একটা অটোমেটিক একটা পায়ে একটা এবং হাতে একটা হাতে তিন রকম এটা দিয়ে কাজ করতে পারেন এটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের প্রোডাক্টের ডেট দিতে পারেন এটা ওটা হচ্ছে যে এই মেশিনটা হচ্ছে যারা হিউজ পরিমাণ মাল উৎপাদন করে তাদের জন্য আর এটা হচ্ছে মোটামুটি যারা মানে জেলাভিত্তিক মানে ছোট আকারে যারা আকারে যারা করে তাদের জন্য এই মেশিনটা এই মেশিনটা আর তার থেকে ছোট আকারে যারা যারা দৈনিক খুব একটা তাদের প্রোডাক্ট তেমন নাই অল্প প্রোডাক্ট সেল করেন তাদের জন্য হচ্ছে এটারই একই কাজ এই মেশিনটা রিবন সিস্টেম এই মেশিনের দাম কত এই মেশিনটার দাম হচ্ছে আপনার 17500 টাকা 17500 টাকা জি শুধুমাত্র 17500 টাকা এবং এই মেশিনের 3 বছর সার্ভিস ওয়ারেন্টি এবং এটার রিবন এই রিবন সবকিছু আমাদের কাছে স্পেয়ার সবসময় পাবেন এটা রিবন অক্ষর যা কিছু লাগে সবসময় আমাদের কাছে আছে আচ্ছা হ্যাঁ এরপর দেবো কোনটা এরপর দেখাবো আপনাদের কাছে এটা এইটা যেই কাজ এটার সেম একই মানের একই কোয়ালিটি একই জিনিস এটা দিয়ে 4টা লাইন করা যায় ম্যানুফ্যাকচার এক্সপায়ার এমআরপি এবং বেচ এই 4টা আপনি এটা দিয়ে করতে পারবেন আচ্ছা এই 4টা করতে পারবেন এটা মান একেবারে হুবহু বড় কোম্পানির যে মানগুলো আছে তার সে একই রকম রিবন সিস্টেম এটা আপনি কোনো গসা ডলা কোনো মাধ্যমে এটা উঠতে পারবেন না আচ্ছা জি আপনারা চাইলে আমাদের কাছে আইসো এটা সরাসরি সরজমিনে দেখে যেতে পারেন আচ্ছা পরে কিনলেন সমস্যা নাই এটা কত পড়বে ছোটটা এই ছোটটার দাম মাত্র 6000 টাকা 4 লাইন 6000 টাকা জি 4 লাইন জি আচ্ছা আচ্ছা এরপর এরপর আপনাদেরকে দেখাবো ইনজেক্ট প্রিন্টার ইনজেক্ট প্রিন্টার যারা আপনার বোতলে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করেন বোতল বয়ম এই ধরনের যেখানে এই মেশিনগুলো দিয়ে দেওয়া যাবে না ডেট দেওয়া যাবে না বোতল বা কোনো কিছু আপনি কার্টুনে দিবেন বা এমন কোনো জায়গায় আপনি কিছু একটা তৈরি করলেন ওখানে আপনি কিছু প্রিন্ট করতে চান এটা হচ্ছে ওই ওই জায়গাটা ব্যবহার করতে পারেন ইনজেক্ট প্রিন্টার এটা ব্যবহার খুব সহজ এই যে এটা আমরা আসলে বিস্তারিত আপনাদেরকে দেখাই দিব জাস্ট এটা এই যে ওপেন করবেন হ্যাঁ এটা ব্যাটারি সিস্টেম কোনো এটা নিয়ে কোনো বিদ্যুতের কোনো ঝামেলা নাই জাস্ট এটা বোতলের উপরে এভাবে টান দিবেন যে বোতলটা দাও এই যে এই বোতলে যে এই ডেটটা এখানে তো বসানো অন্য কিছু দ্বারা সম্ভব না যারা ক্ষুদ্র ব্যবসা করেন তারা তো বোতলে এই জায়গায় ডেট দিতে হয় কারণ আপনি যখন এখানে স্টিকার ডেট দিবেন স্টিকারটা পরে
কেউ খুলে বা কোনো কিছু দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আপনি যখন বোতলে গায়ে দিবেন তখন এটা হওয়ার সম্ভাবনা নাই এটা বোতলে গায়ে দেওয়া যাবে বোতলে গায়ে দেওয়া যাবে এখানে দিতে পারবেন বোতলে গায়ে কোটায় নিচে যেদিক দিয়ে মনসা এটা ওই জায়গায় ব্যবহার করতে পারেন এই মেশিনটা দাম বন্ধুরা মাত্র 25000 টাকা 25000 টাকা জি এটার এটার ইঙ্ক সবকিছু আমাদের কাছে আছে এটা নাম কালি জি কালি সবকিছু আমাদের কাছে পাওয়া যায় পাওয়া যায় বন্ধুরা এরপর আমাদের কাছে আরেকটা মেশিন আছে সেটা হচ্ছে আপনারা যারা আরো বড় আকারে ব্যবসা করেন যাদের দৈনিক প্রোডাকশন লাখের উপরে যারা বিভিন্ন বেকারি সহ বিভিন্ন পণ্যের আপনারা তৈরি করেন উৎপাদন করেন তাদের জন্য আমরা এই মেশিনটা এটার সাথে আরো ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো আমরা এখানে সময় স্বল্পতার কারণে জায়গা কমের কারণে আমরা দেখাতে পাচ্ছি না এটার সাথে কনভেয়ার বেল্ট দেওয়া থাকে 6 ফিটের একটা কনভেয়ার বেল্ট দেওয়া থাকে তো এটা একটা মনিটর দেওয়া থাকে এটার নাম হচ্ছে অনলাইন প্রিন্টার আমরা শুধু বেল্টের মধ্যে এই মেশিনটার এই যে কোনো প্রোডাক্ট বোতল সহকারে যত ধরনের প্রোডাক্ট আপনারা তৈরি করেন সবকিছু এটা রেখে দিবেন বেল্টের মধ্যে আর বেল্ট এটা চলে যাওয়ার সময় ডেট অটোমেটিক পড়ে যাবে জি জি তো এটা দেখতে হলে যাদের প্রয়োজন যারা নিবেন ওরা আমরা আসলে অবশ্যই আপনাদেরকে ফিটিং করে দেখাবো এবং হাতে কলমে শিখিয়ে দিব এটা হচ্ছে কনভেয়ার বেল্ট সিস্টেম যাদের বড় ফ্যাক্টরি এবার এখানে কম্পিউটারের মেনু কম্পিউটারের মনিটর তন্ত্র সব দেওয়া আছে এই মনিটর গুলো কালি সবকিছু এখানে আপনি ফিট করতে হবে দেখেন বন্ধুরা এই যে এটা ফিট করতে হবে এই যে এই মনিটরটা আপনার কনভেয়ার বেল্টে ফিট হবে আচ্ছা মনিটরটা জি জি এই মনিটরটা কনভেয়ার বেল্টে ফিট হবে এখানে আসলে এটা ফিটিং করে দেখানো যাবে এক কথা আপনাকে বলতে পারি আপনারা যারা প্রোডাক্ট তৈরি করেন প্রোডাক্টের যারা ডেট নেওয়া নিয়ে চিন্তা করতেছেন যেমন হাতে যে সিলগুলো দিয়ে ওগুলো দেখতে একটু সুন্দর দেখা যায় না এবং কালিটা উঠে যায় সরা বড় হয়ে যায় খুব সুন্দর হয় না তো তাদের জন্য আমাদের যত ধরনের ডেট সলিউশন আছে সবকিছু আমরা দিচ্ছি এক কথায় যত ধরনের পণ্যের উৎপাদনের ডেটের ব্যাপারে দামের ব্যাপারে যে সলিউশনটা আছে লেখার ব্যাপারে ওই সলিউশনটা আমরা দিচ্ছি ভাই মেশিনগুলোর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই যে সবগুলো মেশিনের আমাদের সার্ভিস ওয়ারেন্টি আছে 3 বছরের এবং আমরা আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সম্পূর্ণ মেশিনগুলা চালানোর জন্য যত প্রকার সহযোগিতা লাগে সবগুলো আমরা ইনশাল্লাহ করবো আচ্ছা তাহলে যারা দূরে আছে মেশিনগুলো কিভাবে পাবে যারা দূরে আছে তারা এই এই সমস্ত মেশিনগুলো কাছে আসিয়ে নিতে হবে আর যদি তারা আগে থেকে ব্যবহার করে থাকে তাহলে জানলে তারা নিয়ে যেতে পারে না হলে এটা হাতে কমে কলমে দেখা দিতে পারে ছোটবেলায় ওই সবগুলো মেশিন আমরা আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে না এসে নিতে পারবেন দোকানে আসার লোকেশন একটু বলে দেন ভাই আমাদের দোকানে আসার লোকেশন হচ্ছে দেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী গুলিস্তানে এসে নামবেন সেখান থেকে মাত্র 3 মিনিটের পথ নবাবপুর 168/21 হাসিনা ইয়াসিন মার্কেট জোবায়ের এন্টারপ্রাইজ ঢাকা এবং আমাদের সাথে আপনি কথা বলতে হলে যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বার আপনারা আমার কাছে কল করে বিভিন্ন তথ্য জানতে পারেন আর আর একটা কথা আমি মামুন ভাই ছোট্ট করে বলতে চাই মোটামুটি আপনিও আমার ভিডিওগুলোতে বলে দিবেন আমি আশা করি আচ্ছা বিভিন্ন ক্লায়েন্ট আমাদেরকে প্রচুর পরিমাণ কল দেয় আমরা সবগুলো রিসিভ করতে পারি না অনেক সময় হয় কি আমরা ব্যস্ত থাকি অনেক সময় এতগুলো মালের যেগুলো আমরা ভিডিওতে বলে ফেলছি যেগুলো তথ্য আমরা ভিডিওতে দিয়ে দিছি সেগুলো বিষয়ে আবার বাতি ওইটাই ওই বিষয়টাই জিগায় অনেকে এটা হয় কারণ কি ভিডিওটা ফুল দেখে না যদি ভিডিওটা তারা ফুল দেখে তাহলে আমাকে এই প্রশ্নগুলো তারা করতো না ওখানে ভিডিওর মধ্যে পেয়ে যেত কিন্তু তারা ভিডিওটা ফুল না দেখে দেখে আমাকে কল দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা একটু বিপদে পড়ে যাই তো আমরা দর্শক বিন্দুকে অনুরোধ থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং যদি জানার থাকে কিনার থাকে আপনারা আমাদেরকে কল করে বিস্তারিত বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু